আসসালামু আলাইকুম, আমি আজকে আপনাদেরকে রসুনের আচারের একটা ছোট ভিডিও শেয়ার করতেছি। তো এই রসুনের আচারটা চুলায় জাল করে বানানো হয় নাই, এটা রোদে শুকায় বানানো হয়েছে। আর এই আচারটা কিন্তু আমার আম্মু বানাইছে, আর আম্মুর হাতের আচার, যে কোনো আচারই আমাদের কাছে খুবই ভালো লাগে। তো এই আচারটা বানানো কিন্তু খুবই সহজ, তবে এই রসুনের আচারটা যখন বানানো হয়েছে মানে রোদে শুকানো হয়েছে তখনকার ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো একটু বলে দেই, এই রসুনের কোয়াগুলাকে সরিষা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে মাখায়া দুই দিন শুকায় নিছে, রোদে শুকায় নিছে। এরপরে হচ্ছে এখন আম্মু হচ্ছে এই রসুনে সরিষার তেল দিবে, মানে তেলে ভিজায় রাখবে। তো এখানে বোতলের মধ্যে রসুনের কোয়াগুলা দিয়ে দিছে, এবার হচ্ছে সরিষার তেল দিয়ে দিবে। আর যে কোনো আচার তো সরিষার তেল দিয়ে করা হয়, আর সরিষার তেলে যদি বেশি করে তেল দেওয়া হয় এই আচারে তাহলে এটা খাইতে খুবই ভালো লাগে। তো এই তেল দেওয়ার পরে আম্মু হচ্ছে এটার ভিতরে শুকনো মরিচ গুঁড়া, মানে একটু ক্রাশ করে নিছে, ওটা দিয়ে দেবে। আর এখন হচ্ছে লবণ দিয়ে দিছে, আর এটা হচ্ছে পাঁচ ফোড়ন গুঁড়া, আম্মু এটাকে গুঁড়া করে নিছে হালকা একটু ভেজে। তো এখন হচ্ছে শুকনা মরিচ এই যে গুঁড়াটা দিয়ে দিবে। তো এই এগুলা দিয়েই এই রসুনের আচারটা একটু নাড়াচাড়া করে রেখে দিবে। আর এই আচারটা এখন প্রতিদিন রোদে দিতে হবে, কারণ রোদে না দিলে আচারটা একদমই নষ্ট হয়ে যাবে। তো রোদে দিয়েই এটা রাখতে হবে, যতদিন আপনারা রোদে দিবেন এই আচারটা, শুধু এই আচার না অনেক আচারই রোদে দিলে এটা সারা বছর আপনারা খাইতে পারবেন। তো রসুনের আচারটা তো হয়ে গেছে, আর এইদিকে এগুলা হচ্ছে জলপাইয়ের আচার, আম্মু কিছুদিন আগে এই আচারটা বানাইছে। তো এই আচারটাও একদম সেম প্রসেসেই আম্মু বানাইছে, শুধু এই জলপাইয়ের ক্ষেত্রে এটা একদিন রোদে শুকাইছে, এছাড়া আর কিছু করে নাই। তো আপনাদেরকে সেটা আর দেখাই নাই। আর এই জলপাইয়ের আচারটা কিন্তু আমার কাছে গরম ভাত দিয়ে খাইতে ভালো লাগে, এছাড়া খিচুড়ির সাথে তো আরও বেশি মজা লাগে। তো আমার কাছে হচ্ছে ফুলকপির ভাজি হয় যেটা, সেটা দিয়ে সাথে গরম ভাত আর এই আচার, জলপাইয়ের আচারটা খাইতে খুবই ভালো লাগে। তো আপনারা একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই ছিল, আশা করি সবার কাছে অনেক ভালো লাগছে। ভালো লাগলে একটা লাইক দিয়েন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আজকে এ পর্যন্তই, চলি, আল্লাহ হাফেজ।